بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ হিউআব রাকাতু আলহামদুলিল্লাহ হিকাফা ওয়াসালা মোনা আলা ইবাদ ইহিল্লা দি নাস্তফা মাবাদ ফাউদুবুল্লাহ হিমিনা শাহিত নিরুয়াজিম বিশমিল্লাহ মা নিরুয়া হাইম ওয়ামা আতা কুমুর রসুল উফফা হুদু হুয়ামা নাহা কুমান হু ফা তাহু মালদ্বীপ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমরা মুখে যে কথাই বলি না কেন সমস্ত কিছু যদি রেকর্ড করা হয়ে থাকে মিজানের পাল্লাই তাহলে আমরা মানে কিভাবে কথা বলবো এ বিষয় নিয়ে বিস্তারিত কোরআন ও সাইস উন্নার আলোকে দলিল সহকারে আলোচনা করলে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ কথা সত্য যে আমরা মুখে যাই কথা বলি ভালো মন্দ যা কিছু হোক না কেন সমস্ত কিছুই রেকর্ড করা হয় সমস্ত কিছুই মহান আল্লাহ সংরক্ষণ করে রেখে দেন আর এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সোরা নম্বর পঞ্চাশ সুরার নাম সুরা কফ এবং আয়ত নম্বর আঠেরোতে আল্লাহ রবুল আলমিন বলেছেন মা যো বলি নিকালতি বোলি ও হেকর্ড কে যাত মানুষের মুখ থেকে যে কথাই বের হয় তা রেকর্ড করা হয় তা সংরক্ষণ করে রাখা হয় বুঝতে পারলেন দেখুন সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা এবং আঠেরো নম্বর আয়াত এবং তা মিজানের পাল্লায় লিখা হয় কি না এ কথাও আপনি জানতে চেয়েছেন দেখুন হ্যাঁ মিজানের পাল্লায় লিখা হয় আর এর দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর আঠেরো এবং সুরার নাম সুরাতুল কাহাফ

আমল নামা খুলে দেওয়া হবে রাখা হবে ফতারল না মাফি যারা মুজরিম গোনাগার পাপি তারা তাদের আমল নামা খুলে দেখে বলবে বা খোলা থাকা অবস্থায় তা দেখে বলবে না না মুজরিমিনুশফিক আমি মাফি ও না এবং তারা আশ্চর্য হয়ে বলবে যে মা লেহা আদাল কিতাব এটা কেমন একটা আমল নামা কেমন একটা গ্রন্থ যে যে আল্লাহ রবুল আলমিন এর মধ্যে ছোট্ট বড় কোনো কিছুকেই ছাড়েননি সামান্য ক্ষুদ্র খুবই ছোট্ট জিনিসকেও আল্লাহ রবুল আলমিন এর মধ্যে সংগ্রহ মানে সংরক্ষণ করে রেখেছেন এটা কেমন আমল কেমন মানে মিজানের পাল্লা দেখে তারা আশ্চর্য হয়ে যাবে এবং সে আয়তেই উল্লেখ রয়েছে সুরা কাহাফের ঊনপঞ্চাশ নম্বর আয়তে যে অবা মা আমিলু এবং তারা সেই হিসাব নিকাশের সময় তারা পেয়ে যাবে মা আমিলু যে সমস্ত আমল তারা পৃথিবীতে করেছে মানে মানে উপস্থিত নিজের সামনে উপস্থিত পেয়ে যাবে ভিডিওর মতো সমস্ত কিছু দেখতে পাবে অতএব প্রিয় ভাই সকল যে সমস্ত কথা আমরা মুখে বলি সমস্ত কিছুই যখন সংরক্ষণ করে রাখা হয় তা ভালো হোক বা মন্দ হোক তাহলে আমাদের সর্বদা সদা উত্তম কথা বলা দরকার কেন কেননা সেই বুখারি মুসলিমের হাদিসে আছে বিশ্ব নবী সাল আলী হিয়াসাল্লাম তিনি বলেছেন ফালিয়াকুল আউল আউলিয়াসমত মানুষের উচিত উত্তম কথা বলা আর তা যদি না হয় তাহলে চুপ থাকা মানুষ উত্তম কথা বলবে আর তা না হয় কি থাকবে চুপ থাকবে এবং আল কৌলুল মারুফ সদাকা এবং ভালো কথা হচ্ছে সাদকা অতএব উত্তম কথা বলেন তাতে নেকি রয়েছে সব রয়েছে তা সদকা স্বরূপ নেকি পাবেন এবং মন্দ কথা থেকে বাঁচুন কেননা এই মুখে যেহ বা দ্বারা যে কথা আমরা বলে থাকি এই কথার দ্বারাতেও আমাদেরকে জাহান নামে যেতে হতে পারে অতএব আমরা সেই ভুল থেকে দূরে থাকবো এবং আমরা সদা সর্বদা সত্য কথা বলবো এবং উত্তম কথা বলবো কেননা আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনের অন্য স্থানে বলেছেন ইয়া হে ইমানদার গণেরা হে বিশ্বাসী গণেরা তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহ রসুলকে বিশ্বাস করেছ তোমরা শোনো হে বিশ্বাসী গণেরা হে ইমানদার গণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং কর এবং তোমরা কি করো সদা সর্বদা সত্য কথা বলো এবং মিথ্যাকে বর্জন করা ও সত্যকে আঁকড়ে ধরার ব্যাপারে সেই বুখারী মুসলিমের হাদিস রয়েছে খুব সুন্দর হাদিস বিশ্বনবী সাল আলীহসালাম বলেছেন আলাইকুম কুম তোমরা সত্য কথাকে মজবুত করে আঁকড়ে ধরো স সর্বদা সত্য কথা বলো কেননা ফাইনাসিদ্দ কা ইহাদি ইল বীর কেননা সত্য কথা নেকির পথ দেখায় সবের পথ দেখায় ওয়াঈন্নাল বির্র ইহদি ইলাল আল এবং নেকি ও শাব জান্নাতের পথ দেখায় তাহলে সত্য কথা বললে তার পরিণাম জান্নাত তার পুরস্কার মহা পুরস্কার তা রয়েছে কি জান্নাত এবং ওয়াইয়া কুমার আল কেদিব এবং তোমরা মিথ্যা থেকে দূরে থাকো মিথ্যা কথা বলো না ফন্নআাল কেদিবা ইয়হদি ইহাদি ইলাল ফুজুর কেননা নিশ্চয়ই মিথ্যা গুণাহারের পদ দেখায় পাপের পদ দেখায় ওয়াইল ফুজোর ইয়াহি নার এবং নিশ্চয় বা পাপ তা জাহার নামের পথ দেখায় তাহলে আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে মিথ্যা কথা বললে তার পরিণাম জাহান্নাম তাই সত্য কথা বলবো এবং মিথ্যা থেকে দূরে থাকবো উত্তম কথা বলবো মন্দ কথা থেকে দূরে থাকবো যেহেতু পবিত্র গ্রন্থ আল কোরআনের এর পাড়াতেও একথা উল্লেখ আছে যে যারা সামান্য পরিমাণ ভালো কাজ কর্ম করে থাকবে সেটাও তারা কালকে আমতের মাঠে দেখতে পাবে এবং সামান্য পরিমাণ যদি মন্দ কাজ করে থাকে সেটাও কে আমাদের মাঠে দেখতে পাবে পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকেই উত্তম কথা বলার এবং মন্দ কথা থেকে দূরে থাকার সত্য কথা বলার এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দাও আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাযাকুমুল্লাহ খাইরান হয়রান